বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। ভোলায় এই উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ভোলা সদর হাসপাতালের নবজাতক ও শিশু চিকিৎসক আব্দুল মজিদ শাকিল। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে 20,000 দরিদ্র রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেয়া হয়। এদিকে বরিশালে কারা কর্তৃপক্ষ শিশুদের জন্য চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার শাহ আলম, ডেপুটি জেলার আল মামুন খান সহ আরও অনেকে। অন্যদিকে পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। অপরদিকে জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুর রহমান কালু এতে সভাপতিত্ব করেন। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ। নরসিংদীতে জেলা শিশু একাডেমি ও বাঁধনহারার পরিবেশনায় নাচ, গান, কবিতা ও বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর নাটক মঞ্চস্থ হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে 101 পাউন্ডের কেক কাটা হয়। পরে আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা যুবলীগ। কুমিল্লার 14 গ্রামে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়ায় গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করে সোনাতলা অগ্রণী ব্যাংক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিনের উদ্যোগে স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফুর আরেফিন গোলাপ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, উপপ্রচার সম্পাদক ইফতেখার ইসলাম পাভেল ও যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনসহ অন্যান্যরা।